পেশাগত দায়িত্ব পালনকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তিন সাংবাদিকের উপর ছাত্রলীগ নেতাকর্মীদের নজিরবিহীন হামলার ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে চব্বিশ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি অন্যথায় সারা দেশের ক্যাম্পাসে সাংবাদিকদের নিয়ে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা রোববার সমিতির সভাপতি আসিফ তাসিন ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন এক যুক্ত বিবৃতিতে এই আলটিমেটাম ও হুঁশিয়ারি দেন তারা এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বিবৃতিতে বলা হয় গত এক মাসে চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে অথচ একটি ঘটনাতেও জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অনেক ক্ষেত্রে দায় সারা দুঃখ প্রকাশ করেই তারা ঘটনায় জড়িতদের শাস্তি প্রদান থেকে বিরত থেকেছে বিবৃতিতে আরও বলা হয় এসব ন্যাক্কারজনক ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও পুলিশের পক্ষ থেকেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি ফলে বিভিন্ন ক্যাম্পাসে সাংবাদিকদের উপরে হামলার ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে নষ্ট হচ্ছে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ অপরাধীদের বিষয়ে ছাত্রলীগ প্রশাসনের এমন অবস্থান অনাকাঙ্ক্ষিত ও অনবিপ্রেত সাংবাদিক নেতারা ছাত্রলীগের প্রতি আহ্বান জানিয়ে বলেন বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে বুয়েটের ঘটনায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অপরাধীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করুন ছাত্রলীগকে অপরাধীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল না করে হামলাকারীদের বিচারে কার্যকর ভূমিকা রাখুন বিবৃতিতে বলা হয় গত শনিবার সন্ধ্যায় বুইটে শেরে বাংলা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অপহরণ করে আটক করে রাখা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে সংবাদ সংগ্রহে যান দৈনিক কালের কণ্ঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মেহেদি হাসান দৈনিক ইত্তেফাকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি কবিরুল ইসলাম ও দৈনিক জনকণ্ঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার মুন্তাসির জিহাদ এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের কাছে শিক্ষার্থী অপহরণের খবরের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের মারধর করেন তারা তাদের ব্যবহৃত মোবাইল ফোন পত্রিকার পরিচয়পত্র ও মানিব্যাগ নিয়ে যান সেখান থেকে সাংবাদিকদের নেওয়া হয় হলের ক্রিয়াকক্ষে প্রায় ত্রিশ মিনিট ধরে কক্ষটিতে তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় এর আগেও পেশাগত দায়িত্ব পালনকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের উপর ন্যাক্কারজনক হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা এদিকে মাঠ পর্যায়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আঠারো ডিসেম্বরের মধ্যে মাঠে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট রোববার রাজধানীর বিজয়নগরে জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয় ডক্টর কামাল বলেন একাদ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে জাতীয় ঐক্যফ্রন্টের তিনশো আসনের প্রার্থীরা নানাবিধ বাধার সম্মুখীন হচ্ছে সরকারের আজ্ঞাবহ হয়ে পুলিশ ধানে শীর্ষের প্রার্থীদের বাধা দিচ্ছে পুলিশ কর্মকর্তারা প্রার্থী ও কর্মী সমর্থকদের শাসাচ্ছে সরকারি দলের সন্ত্রাসীরা গুলি করছে ও বাড়ি বাড়ি গিয়ে শাসাচ্ছে গায়েবি মামলায় প্রার্থী সহ কর্মী সমর্থকদের গ্রেফতার করা হচ্ছে এমন তো অবস্থায় মাঠ পর্যায়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আঠারো ডিসেম্বরের মধ্যে মাঠে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানাচ্ছি ডক্টর কামাল অভিযোগ করে বলেন ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে প্রার্থীদের উপর হামলা হচ্ছে এইভাবে যদি চলতে থাকে তাহলে আশঙ্কা থেকেই যায় ভোটের দিন কি হবে তিনি বলেন নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি সেখানে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে আপনারা সবাই জনগণের হয়ে পাহারা দেবেন নির্বাচন বাঞ্চালের চেষ্টা হচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আশঙ্কা তো আসেই অবাধ সুষ্ঠু নির্বাচন হবে কিনা তবে জনগণ আমাদের সঙ্গে আছে এর আগে স্বাধীনতার সাশ্রীতম বার্ষিকীতে রোববার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান তিনি পরে সাংবাদিকদের বলেন যে ঐক্যকে সামনে রেখে বিজয় অর্জন করেছিলাম সেই শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই ঐক্যের বিরুদ্ধে যারা লাগে সেটি যে কোনো দিক থেকে হোক তাদের বিরুদ্ধে সোচ্ছা থাকতে হবে আসুন আমরা ঐক্যকে সুসংহত করি মনে রাখবেন ঐক্যবদ্ধ জনগণের বিজয় অনিবার্য ডক্টর কামাল হোসেন বলেন লাখ লাখ লোক জীবন দিয়েছেন দেশ স্বাধীন করতে তাদের আত্মত্যাগকে আমরা যেন ঠিকভাবে মূল্যায়ন করি সে বিষয়ে বিজয়ের দিনে আমাদের শপথ নেওয়া দরকার একদা জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইস্তেহার তৈরির কাজ প্রায় চূড়ান্ত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট ইস্তেহারের সংবিধানের সংশোধনী বন্দুকযুদ্ধ বন্ধ করার ঘোষণাসহ শিক্ষা স্বাস্থ্য বিচার বিভাগ বাক্স্বাধীনতা মানুষের জীবনের নিরাপত্তা সহ নানা বিষয়ে খাদভিত্তিক চমক রয়েছে প্রাধান্য দেওয়া হয়েছে দেশের বৃহৎ তরুণ প্রজন্মকে ইশতেহারে তার চিন্তার প্রতিফলন ঘটবে বলে জানালেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা জনগণের মতামত নিতে শিগগিরই খসড়াটি বিএনপি ও ঐক্যফ্রন্টের ওয়েবসাইটে দেওয়া হতে পারে বলে জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের একটি সূত্র ইস্তেহারের সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে দেশের সোয়া কোটি তরুণ প্রজন্মকে ইস্তেহারে বলা হয়েছে দেশের তরুণদের অংশগ্রহণে সময় শিক্ষার্থীদের উপর যে নৃশংস হামলা চালানো হয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় আনা হবে শহরে গণপরিবহনকে প্রাধান্য দিয়ে পরিবহন নীতি প্রণয়ন করা হবে বলেও উল্লেখ করেছে নির্বাচনী ইস্তেহারে সোয়া দুই কোটি তরুণ ভোটারের মন জয় করতে কর্মসংস্থানের সুযোগ তৈরির বড় পরিকল্পনা নিয়েছে ঐক্যফ্রন্ট পুলিশ ও সামরিক বাহিনী ছাড়া সরকারি চাকরিতে প্রবেশের কোনো রাখবে না তারা অনগ্রসর জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য কোটা চালু চালু করা করা হবে হবে শিক্ষিত জন্য বেকার ভাতা তিন বছরের মধ্যে সব সরকারি শূন্য পদে নিয়োগ সম্পন্ন করা হবে পিএসসি জিএসি পরীক্ষা বাতিলের প্রতিশ্রুতিও থাকছে নির্বাচনী ইস্তেহারে এছাড়াও সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার ব্যবস্থা করা হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হবে প্রথম বছর থেকে ডাকসু সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত বেসরকারি শিক্ষা পুরোপুরি ভ্যাটমুক্ত এবং মাদ্রাসা শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা দিয়ে বিদেশে কর্মসংস্থান করা হবে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির ইস্তেহারে তারুণ্যের চিন্তার প্রতিফলন ঘটবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি এর আগে বিএনপির কার্যালয়ে কোটা সংস্কার আন্দোলন নেতাদের কাছ থেকে তারুণ্যের ইস্তেহার ভাবনা গ্রহণ করেন রিজবি রিজভি বলেন এই ইস্তেহারের যতটুকু পরিচিত তাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ঘোষিত প্রতিফলন ঘটেছে আজকে গণতন্ত্র সংকুচিত তাই এই দীপ্তদের শক্তির স্ফুরন ঘটাতে হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের মতামত রাজনৈতিক দলগুলোর কাছে তুলে ধরছে খসড়া ইস্তেহারে আরও বলা হয়েছে মুঠোফোনে ইন্টারনেটের খরচ কমিয়ে অর্ধেক করা হবে দেশের বিভিন্ন গণজমায়েতের স্থানে ওয়াইফাই ফিরি করে দেওয়া হবে সংখ্যালঘুদের জন্য মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হবে দেশের দরিদ্র পবন জেলাগুলোতে শিল্পায়নের লক্ষ্যে বিশেষ গুরুত্ব দেওয়া হবে অগ্রাধিকারের ভিত্তিতে প্রতিরক্ষা বাহিনীর জন্য প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র এবং অন্য সব সরঞ্জাম কেনা হবে সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য কল্যাণমূলক প্রকল্প গ্রহণ করা হবে তিস্তা সহ বিভিন্ন নদীর পানি বন্টন রোহিঙ্গা সমস্যা এবং অন্য বিদেশি সমস্যাগুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা হবে এছাড়াও নির্দিষ্ট ইউনিট ব্যবহারকারীদের বিদ্যুতের দাম অন্তত পাঁচ বছর না বাড়ানো নির্বাচনী ইস্তেহারে উল্লেখ করা হয়েছে মানুষের মত প্রকাশের স্বাধীনতা দেবে জাতীয় ঐক্যফ্রন্ট ক্ষমতা এলে তারা বাতিল করবে নিরাপত্তা আইন সরকারি পদক্ষেপ এবং সরকারের পদধারীদের বিরুদ্ধে সমালোচনা এমনকি ব্যঙ্গ বিদ্রোহেরও অধিকার থাকবে সামাজিক মাধ্যম সহ সব গণমাধ্যমের উপর কোন রকম প্রত্যক্ষ বা পরোক্ষ সরকার নিয়ন্ত্রণ থাকবে না বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম খুন পুলিশি নির্যাতন পুরোপুরি বন্ধ করবে ঐক্যফ্রন্ট ইস্তারে তারা বলছে রিমান্ডের নামে পুলিশি হেফাজতে যে কোনো প্রকার শারীরিক নির্যাতন বন্ধ করা হবে এর মধ্যে নাগরিক নিরাপত্তার বিধান করতে জোর প্রতিশ্রুতি থাকবে যেমন সাদা পোশাকে কাউকে গ্রেফতার করা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল মামলাজট কমাতে উচ্চ আদালতের ছুটি কমিয়ে আনার প্রতিশ্রুতি থাকবে বিপদগামী রাজনৈতিক কর্মীদের হাত থেকেও নাগরিকরা সুরক্ষিত থাকবে ন্যায়পাল নিয়োগ করা হবে এবং সংবিধান নির্দেশিত সব দায়িত্ব পালনে ন্যায়পালকে পূর্ণ স্বাধীনতা দেবে জাতীয় ঐক্যফ্রন্ট বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার ঘোষণা থাকছে ইস্তেহারে খসড়ায় বলা হয়েছে দুর্নীতি দমন কমিশনকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হবে দুর্নীতিবাদ সরকারি কর্মকর্তা গ্রেফতারে সরকারের অনুমতি বিধান সরকারি চাকরি আইন দুই বাতিল করা হবে ব্যাংকিং খাতে ও শেয়ার বাজারে লুটপাটে জড়িতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে কৃষক শ্রমিকদের ন্যায্য মূল্য নির্ধারণ করার কথা বলা হয়েছে ইস্তেহারে উল্লেখ করা হয়েছে ক্ষমতায় গেলে সব খাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ এবং গার্মেন্টস সহ অন্য সব শিল্প এলাকায় শ্রমিকদের জন্য বহুতল ভবন নির্মাণের মাধ্যমে আবাসনের ব্যবস্থা কৃষি কৃষি ভর্তুকি বাড়িয়ে সার বীজ ও উপকরণ সহজলভ্য করা হবে অতি দরিদ্র ও জন্য বিনামূল্যে খাদ্য বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে বয়স্ক ভাতা দুস্থ মহিলা ভাতা বিধবা ও স্বামী পরিত্যক্তদের ভাতার পরিমাণ এবং আওতা বাড়ানো হবে শ্রমিক ক্ষেতম মজুর সহ গ্রাম ও শহরের দরিদ্র জনগোষ্ঠীর জন্য সুলভ মূল্যে রেশনিং চালু করা হবে এক্ষেত্রে শ্রমিকদের বেতন ন্যূনতম বারো হাজার টাকা কৃষকদের মুনাফা অর্জনের সরকারি পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার থাকবে ইস্তেহারে দায়িত্ব প্রাপ্তির এক বছরের মধ্যে মানুষকে ভেজাল ও রাসায়নিক মুক্ত নিরাপদ খাদ্য পাওয়ার নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি থাকছে ইস্তেহারে নারীর ক্ষমতায়নের প্রতিশ্রুতি উল্লেখ করা হয়েছে ইস্তেহারের খসড়ায় বলা হয়েছে নারীদের জন্য সংরক্ষিত আসনের প্রথার পরিবর্তে সরাসরি নির্বাচনের ক্ষেত্রে নারীর জন্য বাধ্যতামূলক বিশ শতাংশ মনোনয়নের বিধান করা হবে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে ইউরোপ জাপান সহ এশিয়ার বিভিন্ন দেশের শ্রম শক্তির রপ্তানির জন্য নতুন নতুন বাজার খুঁজে বের করা হবে ইশতেহারে উল্লেখ করা হয়েছে বাতিল করা হবে হাওড়ের ইজারা চলতি বছরের মে মাসের শুরুতে হাওর অঞ্চলে মানুষেরা ইজরা বাতিলের দাবি জানিয়েছে ইসতেহারে শেয়ার বাজার ব্যাংক সেক্টরের লুটপাট জড়িতদের বিচার নিশ্চিত করার বিষয়টি যুক্ত করার প্রস্তাব খসড়ায় থাকলেও চূড়ান্তভাবে থাকছে কিনা এমন সন্দেহ আছে কমিটির কয়েক সদস্যের স্বাস্থ্য খাতে নানা রকম বাস্তবিক প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করা হয়েছে খসড়ায় বলা হয়েছে ওষুধ ডায়াগনস্টিক পরীক্ষা ডায়ালাইসিস খরচ কমানোর প্রতিশ্রুতি থাকবে ইস্তেহারে জাতীয় ঐক্যফ্রন্টের ইস্তেহার কমিটির সদস্য এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন ঐক্যফ্রন্টের ইস্তেহারে মিথ্যা কিংবা অবাস্তব কোনো প্রতিশ্রুতি থাকবে না বাস্তবসম্মত প্রতিশ্রুতি ইস্তেহারে গুরুত্ব পাবে বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন